হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে সৌজন্য নিজের ঘরে বসে গুনগুনের কথাগুলো ভাব যে নতুন বিয়ে করে সংসার করবে ভালো থাকবে সৌজন্য থেকেও একটা ভালো ছেলে তার জীবনে যে আসতে পারে সেটা সৌজন্যকে দেখিয়ে দেবে ঠিক সেই মুহূর্তে গুনগুন ডিভোর্সের ফাইলটা এনে সৌজন্যর সামনে ধরে বলে এই কাগজগুলোতে সই করতে হবে তো ঠিকই বলেছো আমি সই না করলে তো তুমি মরে যাচ্ছ তুমি নতুন করে বিয়ে করতে পারবে না নিজের জীবনে ভালো থাকতে পারবে না তাই না বর হিসাবে তো আমি তোমার ভালো কিছু করতে পারলাম না তাই নতুন করে কেউ এসে যদি তোমার ভালো কিছু করে হ্যাঁ ঠিকই বলেছো তুমি আমি বিয়ে করব। তুমি বুঝি বিয়ে করবে না হ্যাঁ করব না কেন তুমি করতে পারলে আমি করতে পারবো না তাহলে এতদিন ধরে অনন্যা দিদির সাথে যে তোমার সম্পর্ক সেটা কেন লুকিয়ে গেছো কেন বলো নি সবাইকে গুনগুন তবে তোমাকে একটাই কথা বলবো তুমি যাকেই বিয়ে করো যার গলায় মালা দাও না কেন তাকে বলবে যেন সে তোমাকে লেখাপড়াটা করতে দেয় নিজের পায়ে দাঁড়াতে দেয় আমি সবসময় এটাই চেয়েছি যেন তুমি সবার কাছে সম্মান পাও লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে পারো কারো সামনে যেন তোমার মাথা নিচু না হয় কিন্তু তাই করে আমি তো খারাপ হয়ে গেলাম তবে আমি চাই তুমি লেখাপড়াটা করো তোমার সব চাওয়াকে কেন আমাকে দাম দিতে হবে বলো তো তুমি কি আমার কোনো চাওয়াকে দাম দিয়েছ আমার সাথে ডিভোর্স হয়ে যাবে তোমার কিন্তু তুমি তো আমাকে নিয়ে হানিমুনে কোথাও গেলে না নিশ্চয় তিনি দিদিকে বিয়ে করার পরে তিনি দিদিকে নিয়ে যাবে হানিমনে হ্যাঁ সেটা যেতে পারি তবে ভাবনা চিন্তা করিনি তুমি একদম যাবে না গেলে কিন্তু তোমার ঠ্যাং খোড়া করে দেবো বুঝতে পেরেছো তুমি এই বাড়ি থেকে বেরোলেই তোমার ঠ্যাং আমি খোড়া করে যদি না রেখে দিয়েছি এটা কি সমস্ত কথাবার্তা গুনগুন তুমি বিয়ে করে তোমার বরের সাথে সুখে শান্তিতে সংসার করতে পারো আর আমি তোমার তিনি দিদিকে নিয়ে হানিমনে যেতে পারবে না পারবো না না যেতে পারবে না কেন পারবো না বলো গুনগুন কান্না করে কি হয়েছে কান্না করার মতো বলো তো আমি তো সই করে দিতেই চাইলাম তোমার কান্না করার কোনো প্রয়োজন নেই তুমি একদম চিন্তা করবে না এরপরে সৌজন্য কলমটা খুলতে ধরে কলমের মাথাটা লেগে হাতটা কেটে যায় কি হয়েছে কিছু হয়নি দেখাও আমাকে না দেখাতে হবে না অনেক দূর কেটে গেছে রক্ত বেরোচ্ছে তো তুমি এসো আমি বক্স নিয়ে আসছি তোমার হাতটা ব্যান্ডেজ করে দেব। না লাগবে না তুমি এসব করতে পারো না গুনগুন কেন পারি না তোমার মনে আছে যে আমার একবার হাত কেটে গিয়েছিল তুমি আমাকে হাত ব্যান্ডেজ করে দিয়েছিলে তাহলে এখন আমি তোমারটা করে দিচ্ছি এরপরে সৌজন্য গুনগুনের কথা মনে পড়ে হাত ব্যান্ডেজ করার পরে আমি তো এখন সই করতে পারবো না আমার হাতে তো প্রচণ্ড লেগেছে তাহলে আজকেও সইটা হবে না হ্যাঁ সইটা অবশ্যই হবে এরপরে সৌজন্য রেগে ডিভোর্স পেপারে সই করে দেয় আর ভাবতে লাগে গুনগুন দৌড়ে দৌড়ে বর দেখতে এসেছিল এরপরে গুনগুন নাচ গান করে তার পরিবারের মধ্যে এসেছে গুনগুনের সাথে সৌজন্যর মালাবদল এরপরে সিঁদুর দান সব কিছু ভেবে সৌজন্য রাগে খোপে গুনগুনের ডিভোর্স পেপারে সই করে দেয় গুনগুন মনে মনে ভাবে যে তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে আমার ভালোটা ভাবতে তুমি এইভাবে ডিভোর্স পেপারে সই করে দিতে না তুমি আটকাতে কোনো না কোনো অজুহাত দিয়ে তুমি ডিভোর্সটা দিতে চাইতে না কেন তুমি নাকি বলেছো জার্জের সামনে যাবে না কেন আমি যাব দেখো ব্যাকডেটে যেহেতু সব হচ্ছে তাহলে এটাই না হয় হোক সমস্যা কোথায় তুমি একটু আমার কথা ভাবলে না তাই না কেন ভাবতে যাব তুমি আমার কথা ভেবেছ আমি নাকি তিনি দিদির সাথে সম্পর্ক করি তাহলে সেটাকে এখন আমি সত্যি বলে মানছি এবং সেটাই আমি বলে কোথায় তুমি আমি তোমাকে সেটা বলবো কেন তোমার সাথে আমার সব সম্পর্ক ঘুচে গেছে এখন থেকে কারণ শৈশবত তো হয়ে গেছে আমি কোথায় যাবো না যাবো সেটা তুমি জিজ্ঞাসা করার কোনো অধিকারই রাখো না তাহলে কেন জিজ্ঞাসা করছো সৌজন্য মনের মধ্যে খুব কষ্ট লেগেছে এদিকে পটকা আর রূপাঞ্জন দাদা ভাই সবাই দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে তারা সৌজন্যর কষ্ট দেখতে পাচ্ছে না গুনগুনকে কষ্ট পেতে দেখছে পটকা বলে যা কিছু হয়েছে বেশ হয়েছে যদি একদিনের মধ্যেই ডিভোর্সটা করিয়ে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো কি বলছো কি পটকা তুমি তো কি বলবো ওর বিয়ে হয়েছে থেকে ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে কখনো একে অপরের সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়েছে হয়নি তাই তোরা নিশ্চিন্ত থাক গুনগুন এবং সৌজন্যের কোনো ডিভোর্স হবে না কৌশিক বাবু বিচক্ষণ মানুষ ওনার উপর ভরসা আছে তো তোদের কেন বলো তো ওনার উপর ভরসা করে কি করব। কারণ উনি ওনার মেয়ের কখনো ক্ষতি হতে দেবেন না বিয়ের দিন একেবারে সরাসরি বরকে গুনগুন দেখতে পারবে তার আগে পারবে না তার আগে সৌজন্য গুনগুনে দুজনের নাকানি চোবানি খাওয়াবো এমন চোখের জল ফেলাবো দুজনকে যে আর কক্ষণো ডিভোর্সের কথা তো ভাবা দূরের কথা একে অপরকে ছেড়ে যেতেও চাইবে না কারণ তোমরা দেখোই মিষ্টি গুনগুন এবং সৌজন্য একে অপরকে কতটা ভালোবাসে ওরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না এখন গুনগুনের অভিমান হয়েছে বলে এই সমস্ত কথা বলছে পরবর্তীতে গুনগুন নিজের ভুলটা বুঝতে পারবে তখন আর সৌজন্যর কাছে ফিরতে পারবে না তাই কৌশিকবাবু পরিকল্পনা করেছে যা কিছু সেই পরিকল্পনা মোতাবেকই সবটা হবে কি বলছো কি পটকা বাড়িতে মা বাবারা যে খুব চিন্তা করছে তাদেরকে আমরা বলবো না সত্যিটা কি করে বলবো সত্যিটা কয়েকটা দিন যাক আগে ওরাও একটু চিন্তিত থাকুক তারপরে গুনগুনকে যখন কৌশিক দা এসে নিয়ে যাবে তখন না হয় বাড়ির সবাইকে সত্যিটা জানাবো কবে নিয়ে যাবে গুনগুনকে এই ওদের বিবাহ বার্ষিকীর ঠিক ছুঁই ছুঁই ভাব আগের দিনে আগের দিনেই নিয়ে যাবে গুনগুনকে কারণ কৌশিক দা তো বলেইছে গুনগুনের বিয়ে দেবে সৌজন্য এবং গুনগুনের বিবাহ দিন তাতেও আকার ইঙ্গিতে সৌজন্য কোনো কিছু বুঝতে পারেনি তাহলে কি করব আর দেখেছিস তো গুনগুনটা এত বোকা বলছে শ্বশুরবাড়ি ওর ঠিকই আছে শ্বশুরবাড়ির লোকজনদেরকেও খুব ভালোবাসে তবে শুধুমাত্র একটা নতুন বর চাই যাকে পেলে সৌজন্যকে দেখিয়ে দেবে যে কতটা ভালোবাসে গুনগুনের নতুন বর গুনগুনকে যা বলে তাই শোনে সৌজন্য তো কখনো গুনগুনকে ভালোবাসেনি কোনো কথাই সব সময় গুনগুনকে যা ইচ্ছে তাই বলে গেছে সে সব কিছু থেকে সৌজন্যকে প্রমাণ করার জন্যই গুনগুন কিন্তু ডিভোর্স দিতে চাইছে সেটা তোমরা বুঝতে পারছো না আমরা সবই বুঝতে পারলাম পটকা তবে কি পরিকল্পনা তোমার এবং কৌশিকদার রয়েছে সেটা না বললে আমরা কি করে বুঝবো সেটা বোঝার এখনও সময় আসেনি সময় আসলে আমরা ঠিক বলবো এদিকে গুনগুন মন খারাপ কি হয়েছে মন খারাপ করে থাকছো কেন তোমায় যে চেয়েছিলে ডিভোর্স পেপারে সই করার জন্য সেটা তো হয়েই গেছে সেই কাজটা আমি সম্পন্ন করেও দিয়েছি এখন যদি আমাকে যেতে হয় কোথাও গিয়ে সই সৈসবত করতে হয় তাহলে আমি সেটাও করব তুমি একদম চিন্তা করো না আমার সব থেকে কষ্ট হচ্ছে এই পরিবারের মানুষগুলোর জন্য যারা আমাকে ভালোবেসেছে যারা আমাকে সব সময় নম্বর দিয়েছে কিন্তু তারা আমাকে ছেড়ে কি করে থাকবে বা আমি তাদেরকে ছেড়ে কি করে থাকবো এই বাড়িটাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে আমি তো আর কখনও আসতে পারবো না আর তার থেকেও বড় কথা এই ঘরটা আমার কাছে খুব প্রিয় হয়ে গেছে এই ঘরটাতে আমি এসে থাকতে পারবো না কেন পারবে না তোমার বিয়ের পরে এই ঘরে না হয় আসবে এসে তোমার নতুন বরকে নিয়ে থাকবে সেটা কি সম্ভব কখনো কারণ এই ঘরে তো তুমি থাকবে আর তোমাকে বের করে দিয়ে ঘর থেকে আমি নতুন বরকে নিয়ে কিছুতেই থাকতে পারবো না এতটা অমানবিক আমি হতে পারবো না তাহলে এখন আর এই সব কিছু ভাবনা চিন্তা করে কি হবে আমি তো তোমার ভালো বর হয়ে উঠতে পারিনি গুনগুন এখন তোমার নতুন যে যাকে তুমি বিয়ে করবে সে যদি তোমার জীবনে ভালো বর হয় তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে তুমি যেমনটা চাও তেমনটা সে তোমার জীবনে থাকবে তাহলে তো খুব ভালোই হবে তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না তবে হ্যাঁ একদিন তুমি ঠিক বুঝতে পারবে যে আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না তুমি হয়তো আমার ভালোবাসাটা বুঝতে পারো তাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার সমস্ত সিদ্ধান্ত নিয়েছ ভবিষ্যতে তুমি এর জন্য পস্তাবে আমি কেন পস্তাতে যাবো ড্যাডি আমাকে বলেছে যা তাই আমি বলেছি হ্যাঁ তোমার ড্যাডি তো তোমাকে ধুমধাম করে বিয়ে দেবে ভালো ছেলেও তার পাওয়া হয়ে গেছে তাই তো তোমার ডিভোর্স নিয়ে এতটা মাথা ব্যথা তাই না এরপরে সৌজন্য ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে গুনগুন যেতে দেয় না ওদিকে পটকারাও খুব কষ্ট পাচ্ছে ভাবে গুনগুন কেমন বাচ্চা মেয়ে ওকে আমরা বিয়ে করাতে রাজি করতে পেরেছি কিন্তু সৌজন্যকে তো বিয়ে করার জন্য রাজি করানো অসম্ভব ব্যাপার গুনগুন যে ভাবনা চিন্তাগুলো করছে সৌজন্যর সাথে অনন্যার একটা সম্পর্ক রয়েছে সেটা যেন সারা জীবনের মতো মন থেকে মুছে ফেলে সেই ব্যবস্থা এবার আমরা করেছি গুনগুন সৌজন্যকে এমন কাদম কাদাবো যাতে করে আর কখনও একে অপরকে ছেড়ে থাকার কথা বলতে না পারে কথায় কথায় অনেকবার বলেছি যে এইসব কথা বলতে না কিন্তু ওরা কেউ মানেনি এবার সাহস্তাটা হতে হবে তো চিনি কান্না করে বলে আমার বর যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি করে থাকবো হ্যাঁ চিনি তুমি একদম কষ্ট পেও না আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না তোমরা নিজেদের মধ্যে এখন প্রেম ভালোবাসা করবেই যাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে তাদের সমস্যার কোনোটাই আমরা সমাধান করতে পারছি না আর এখানে দাঁড়িয়ে তোমরা নিজেদের ভালোবাসার কীর্তন করছো দেখো তোমরা যদি এখানে আড়ি পাচ্ছ সেটা সৌজন্য জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছো তো সবাই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা সৌজন্যর ঘরে এন্ট্রি নেবো তার আগে নয় কিন্তু পটকা ডিভোর্স পেপারে তো সই হয়েই গেল এখন আমরা কি করব। আমরা যদি ওখানে গিয়ে হামলা দিতাম তারপরেও ডিভোর্স পেপারে সই হতো কারণ গুনগুন রাত্রিবেলা হলেও সৌজন্যকে দিয়ে ডিভোর্স পেপারটাই সই করিয়ে নিত এভাবে হবে না ওদের কাটকানো ওদেরকে চরম শিক্ষা দিতে হবে বাস্তবে তাহলে ওরা বুঝতে পারবে তার আগে নয় তুমি ঠিক বলেছো পটকা কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে গুনগুন সৌজনে নতুন করে বিয়ে দেবে কৌশিক পটকা মিলে সারপ্রাইজ দিয়ে গুনগুনও জানে না তার সাথে কার বিয়ে ঠিক করেছে তার ড্যাডি এদিকে সৌজন্যও জানে না গুনগুনের সাথেই বিয়ের সমস্ত সিদ্ধান্ত নিয়েছে গুনগুনের বাবা তাই সৌজন্য গুনগুনকে এক করতে বিবাহ বার্ষিকীর দিনে আবারও নতুন করে মালাবদল হবে সৌজন্য গুনগুনের দান হবে একে অপরের সাথে বিয়ের সমস্ত রিচুয়াল পালন করে হলুদ কোঠা থেকে শুরু করে আবারও নতুন করে ধুমধাম করে বিয়ে হবে গুনগুন এবং সৌজন্যের তারা একে অপরের সাথে আবারও নিজে ভালোবাসার বন্ধন দিয়ে একে অপরের সাথে থাকতে চলেছে আর এই সমস্ত পরিকল্পনা পটকা এবং কৌশিকবাবু করে নিয়েছে কারণ গুনগুন সৌজন্যের ভালোবাসা কখনই তারা মিটতে দেবে না আর অনন্যাকে তো এবারের বউ হোক করে আনার কোনো প্রশ্নই উঠছে না তাহলে এবার কি করে এই সব কিছু সম্ভব হবে কৌশিকবাবু বাবু কি পদ্ধতি অবলম্বন করবে সৌজন্যকে গুনগুনের বিয়ে তানার জন্য সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন